গুড মর্নিং ফ্রেন্ডস, আমি রিয়া। তোমাদের জন্য নিয়ে এসে পড়েছি একটা নতুন ব্লগ, আর আমি তো খুব ভালো আছি। তোমরা কেমন আছো একবার তোমরা কমেন্টসে জানিও। আর আজকে হলো জুনের 5 তারিখ, মানে 5th জুন, আর আজকে হলো ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে। তাই তোমাদের জন্য একটা স্পেশাল একটা ব্লগ এনেছি। আর বাড়িতে আজকে গাছপালা পোতা হচ্ছে, তাই ওটা দেখানোর জন্য তোমাদেরকে নিয়ে যাব, চলো আমার সাথে। আর আজকে এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে আমি তোমাদের সবাইকে উইশ করছি আ ভেরি হ্যাপি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। আর সবাই নিজের বাড়িতে একটা হলেও কমসে কম গাছ লাগাবেনই লাগাবেন। আর ইচ ইয়ার ইচ ট্রি, অ্যাটলিস্ট যেন এটা যেন সবার মোটো যেন হয়ই হয়। তা এই দেখো সবাই এখানে বসে ওয়েট করছে আর দেখবে কে কি করছে, সব দেখছে। এই দেখো এখানে সব গাছ লাগানো হয়ে গেছে, এগুলো আজকে পুচকুও লাগাচ্ছে সবার সাথে গাছ। দেখো ও এখানে প্ল্যান্ট ওয়াটারিং করছে। বাহ, ভেরি গুড পাপা, ভেরি গুড। এগুলো লাগানো হয়েছে, আর আজকে এখানে আরো দুটো লাগানো হবে। দিদি কি কি গাছ এনেছো? অ্যালোভেরা আর তুলসী পাতা, তুলসী গাছ যেটাকে বাসিল বলে। অ্যালোভেরা সব মেডিসিনে ভাবছি, আজকে মেডিসিনাল প্ল্যান্ট লাগানো হচ্ছে। এই যে আজকে সব গাছ লাগানো হয়ে গেছে, ওগুলো বড় হয়ে গেছে, ওগুলো আগেই লাগানো হয়েছিল, আজকে দুটো প্ল্যান্ট করলাম আমরা। পাপা এদিকে আসো, সবাই মিলে উইশ করে দাও সবাইকে হ্যাপি ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে। আমার মনে হচ্ছে এটা কোনো খাওয়ার জিনিস এখানে লিখা আছে, কিন্তু দেখি কি লিখা এটা। এই দেখুন, ও এটা থ্যাংক ইউ কার্ডটা দেখিয়ে দিয়েছি আগেই।
সব কাপড় গুছানো হয়ে গেছে। সবার থেকে বেশি দেখো পুচকার আর রাজীবেরই কাপড়, ওদের দুজনের কাপড়ই ভর্তি। আমার তো আর কটা কাপড় বলো। সব গুছানো শেষ, এখন আমি খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে বিকেল একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ছোট বাচ্চা থাকলে বাড়িতে কাপড় হবেই, কিছু করার নেই। ওটা তো যাদের ছোট বাচ্চা আছে তোমরা তো বোঝোই যে ছোট ছোট বাচ্চারা কত কাপড় রোজ দিন ভরায়, নোংরা করতে থাকে আর মায়েরা শুধু ধুতে থাকে, তাই না? এক মাথা পুরো তেল দিয়ে রেখেছি, পুরো তেলে চুপচুপা করে রেখে দিয়েছি বিকেলে গিয়ে। আর যা গরম, তেলটা দেওয়াতে একটু শান্তি লেগেছে। আর এখন রান্নাঘরে শুধু মাশরুম করব, ভাত করব, রুটি করব, বাকি সব সবজি করা আছে দুপুরের, আর কিছু করতে হবে না। ঘুমিয়ে গেছে ভাই, খাওয়া শেষ? পুচকা ঘুমিয়ে পড়েছে, এখন ওকে খাওয়ানো হবে, ঘুমের মধ্যে খাইয়ে দেবে। তারপরে কিসের তেল, কিসের তেল? মাথার তেল। মাথা দেওয়ার? ওই যে ওইখানে আছে, ওইখানে, ওই যে জনসনের যে গ্রিন কালারটা। পুরো মাথা গরমে, পুরো আমাদের যেমন টাক শুকিয়ে যায় ওরও টাক শুকিয়ে গেছে, মানে স্কাল্পটা পুরো শুকিয়ে শুকিয়ে আছে। তাই আমিও একটু তেল দিয়েছি, ওকেও বলে মা তেল দিয়ে দেবে বলছে, যে তেলটা খুঁজতে এসছে। আর মাশরুমটা করব, মাশরুমটা করা হয়ে গেলে ব্যাস হয়ে যাবে, বাকি তো রুটি আর ভাত করে নিয়েছি, মাশরুমটা বসিয়ে এসছি। আর হয়ে গেলে দেখিয়ে দেবো কেমন বানিয়েছি। বাস আজকে আর কথা বলবো না, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আজকে বহুত টায়ার্ড হয়ে গেছি। আশা করি তোমরা খুব ভালো আছো, আর সবাই ভালো থাকতে চেষ্টা করবে। সবাই নিজের স্বাস্থ্যটার দিকে নিশ্চয়ই খেয়াল রাখবে, ঠিক আছে? কারণ তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো, আর তোমরা খারাপ থাকলে তো আমি ভালো থাকতে পারি না। আর কালকে রাত্রিবেলা আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, আর কখন ঘুমিয়ে পড়েছি আমি জানি না, আমি একবারে সকালবেলায় উঠেছি।
পুচকুটা কালকে বেশি ডিস্টার্ব করনি, ও ঘুমিয়েছিল, আর তাই আমি তোমাকে একটু গুড নাইট গুড বাই কিছু বলতে পারলাম না। আর আজকে সকালে আমি এখন সকাল সকাল উঠে দাঁত টাত ব্রাশ করে ফ্রেশ হয়ে এসে পড়েছি, আর এখন পুচকাকে খাইয়ে টাইয়ে এখন ব্রেকফাস্টটা নিয়ে বসেছি। আর আজকে একটু ভাত ফ্রাই হয়েছে, মানে এগ দিয়ে ওই এগ ফ্রাইড রাইসের মতো করেছে আর কি, ওইটাই খাবো এখন। আর সকালে 1 লিটার জল খাওয়া শেষ, শেষ করে যে ভাতটা মাত্র নিয়ে আসলাম, এই যে একটু ফ্রাইড রাইস করে নিয়েছি, এখন এটা খেয়ে এরপর স্নান দান করে এরপর গিয়ে রান্নাঘরে ঢুকবো। তাই তোমাদেরকে সবাইকে বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকবে, আর নিজের খেয়াল রাখবে সবাই। বাই বাই।